ইলাহির রহমানির রহিম والشمس সম্মানিত দ্বীনি বন্ধুগণ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইসলামিক এটুজেট উত্তর ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম স্বামী স্ত্রী পৃথিবীর সবথেকে বেশি আপন এবং সব থেকে মধুর সম্পর্ক মহান আল্লাহ তাহারা পবিত্র কোরআন শরীফে একজন আরেকজনের পোশাক হিসাবে বলেছেন হাদিস শরীফে রসুল সাল্লু আলাইহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম একজন উত্তম স্বামী হলো যে তার স্ত্রীর কাছে উত্তম তো বন্ধুগণ স্ত্রীর কাছে আমাদের উত্তম হতে গেলে যে কাজগুলো আমাদেরকে করতে হবে একজন স্ত্রী স্বামীর কাছে কি চায় তো ভিডিওটি অবশ্যই বন্ধুগণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে একজন স্ত্রী স্বামীর কাছে থেকে কি চায় তা হলো এক নাম্বার ভালোবাসা একজন স্ত্রী চাই তার স্বামী তাকে খুব বেশি ভালোবাসুক তার সঙ্গে একটু সময় কাটাক একটু হেসে কথা বলুক ইত্যাদি দুই নাম্বার আরামের Pursuit লক্ষ্য রাখা একজন স্ত্রী বাড়ির সকল কাজ কর্ম করে থাকি দেখে মনে হয় খুব অল্প কাজ কিন্তু সেটা অল্প নয় রান্না থেকে শুরু করে ঘর ও জামা কাপড় পরিষ্কার করা পর্যন্ত তার উপর বাচ্চা থাকলে তার যত্ন নেওয়া ফলে একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রী আরামের দিকে লক্ষ্য রাখা এবং তার কাজে সাহায্য করা তিন নম্বর হাত খরচ প্রদান একজন স্ত্রী চায় তার স্বামী যেন তাকে মাঝে মাঝে হাত খরচে টাকা দেয় ফলে সে যেন তা ইচ্ছা মতো খরচ করতে পারে চার নাম্বার স্বামী যেন সৎ হয় একজন স্ত্রী চায় তার স্বামী যেন সৎ হয় শুধুমাত্র তাকেই ভালোবাসুক কোনো পরনারীর সাথে যেন কোনো প্রকার সম্পর্ক না রাখে সে যেন গর্ব করে বলতে পারে আমার স্বামী একজন সৎ ব্যক্তি পাস নাম্বার উপহার প্রদান একজন স্ত্রী চায় তার স্বামী জানো তাকে বিভিন্ন বৈজঞনীয় উপহার দিয়ে খুশি করে इत्यादि সমাজের প্রত্যেকটা পুরুষদের দায়িত্ব হলো তারা যেন তাদের স্ত্রী চাওয়া পাওয়া পূরণ করে এবং সম্পূর্ণ রূপে হক আদায় করে তাহলে তারা হতে পারবে একজন উত্তম স্বামী তো সময় তিনি বন্ধুগান আদি ছিল এই সুন্দর একটি বিষয় এর পরবর্তী খুব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো বন্ধুগান যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ যাতে আরো পরবর্তী ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে অনেক কিছু জানতে পারবেন আমল করতে পারবেন এবং শিক্ষা অর্জন করতে পারবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ